আজকে আমি এই জামার গলাটা কিভাবে বানিয়েছি সেটা দেখাবো, আর দেখাবো এই জামার গলাটা কিভাবে ডাইরেক্ট জামার উপর বসিয়ে তারপর গলা কেটেছি, আর এই জামাটা হাতা না কেটে ডাইরেক্ট কিভাবে গলাটা বসিয়েছি সেটা আজকে দেখাবো। আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো প্রথমে আমি আগে একটা কাগজের উপর গলার কাটিংটা আগে করে নেব, তারপর বক্রমের উপর বসাবো। তো এই কাগজটা আমি দুই ভাঁজ করে নিয়েছি এবং এই সাইডে 3 ইঞ্চি নিয়েছি, 2 ভাঁজে 3 ইঞ্চি, আর এইখান থেকে ধরে নিচে 6 ইঞ্চি বা 7 ইঞ্চি যে কোনো একটা দাগ নিলেই হবে। 6 ইঞ্চি বা 7 ইঞ্চি আমি 7 ইঞ্চিতে দাগ নিয়ে আবার 6 ইঞ্চি এই সাইড থেকে নিলাম। এই যে এই সাইড থেকে হয় 6 ইঞ্চি আর ওই সাইড থেকে হয় 7 ইঞ্চি। তো এইটা সমান করে একটা দাগ কেটে নিলাম, এই দিকেও 3 ইঞ্চি যে নিয়েছি এটাও সমান করে দাগ কেটে নিলাম, আর এইখানে আমি নিলাম 1.5 ইঞ্চি। এই যে 1.5 ইঞ্চি এটা গোল করে কাটবো, গোল করে রাউন্ড শেপের হবে। তো আমি এই যে পাখার গোল অংশটুকু এখানে কাজে লাগাবো। আপনারা চাইলে বিভিন্ন প্লেট বা বিভিন্ন গোল জাতীয় কোনো কিছু দিয়ে এভাবে সুন্দর করে রাউন্ড করে নিতে পারেন, এতে করে গোলটা অনেক সুন্দর হয়। আর এই দিকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ রেখে একটা দাগ দিয়ে নেব। এই যে 1/2 ইঞ্চি, এই দিকেও 1/2 ইঞ্চি, তো 2টা 1/2 ইঞ্চি একসাথে আমি দাগ কেটে নিলাম। আর এখানকার লম্বাটা আছে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি নিলেও হবে বা 7 ইঞ্চি নিলেও হবে আপনাদের ইচ্ছা মতো। তো আমি এখানে 5 ইঞ্চি নিয়েছি। এখন এই অংশটুকু আমি কেটে ফেলে দেব। তার আগে এখানে যে আমি 1 ইঞ্চির মতো বাড়তি আছে এইটা পুরোটাই 1 ইঞ্চি পরিমাণ রাখবো এইভাবে। এইদিকে আবার ধরে 1 ইঞ্চি করে রাখবো। এরপর এই যে দাগগুলো দিলাম এই দাগগুলোকে আমি এভাবে করে জয়েন্ট দিয়ে দেব এবং এটা কেটে ফেলে দেব। এই যে এরকম, এই গলাগুলো পরলে অনেক ভালো দেখা যায়। এই যে 2টা হয়ে গেল, এই যে অংশ মাঝখানে যে 1/2 ইঞ্চি করে নিয়েছি ওটা 1 ইঞ্চি পরিমাণ হয়। তো এই বক্রমটা হচ্ছে আঠা লাগানো বক্রম, মানে কাপড়ের উপরে আয়রন দিয়ে হিট দিলে হয়ে যায়। তো এইটার উপরে আমি গলাটা বসাই রাখলাম এবং একটু বাড়তি করে রাখছি। এই যে এই এরকম করে ভিতরের বাড়তি 1 ইঞ্চি রেখে আবার এই দিকে কেটেছি। এই যে দেখলে বুঝতে পারবেন এরকম। তো এই যে মাঝখানটা, এই মাঝখানটা আমি কাটি নাই, এই মাঝখানটা আমি জামার উপরে বসাই দেখাবো। এই যে আমার জামাটা, জামার গলা এই যে এরকম, আমি এইটা কীভাবে বানিয়েছি তারও একটা ভিডিও আছে জামার নিচটুকু। তো এই যে জামাটা, এই জামাটার মাঝখানে দেখেন হাতার কোনো জয়েন্ট নেই, আমি ডাইরেক্ট হাতা কেটেছি। ডাইরেক্ট হাতা কাটার পরে আমি মাঝখানটা, যে মাঝখানে চারাটা মানে ভাঁজ দিয়ে যে মাঝখানটা আছে সেই মাঝখান বরাবর আমি গলার লেসটা লাগিয়েছি। এই জামাটা আমি হাতা কাটিনি, মোট কথা হচ্ছে এইটাই, না কেটে আমি গলাটা লাগাবো। তো গলাটার মাঝখানে হাতার যে জামাটার মাঝখানে যে চার কোনো অংশ আছে আমি চক দিয়ে আগে দাগ দিয়ে নিয়েছিলাম। তো দাগ দেওয়ার পরে আমি এভাবে আগে লাগিয়ে নিয়েছি, এরপর আয়রন দিয়ে করার পরে আমি আবার এখানে পিন দিয়ে লাগিয়ে নিয়েছি। তো পিন লাগার পর আমি এটা খুব সুন্দর করে এই গলার বক্রম অনুযায়ী কেটে ফেলে দেবো। এবং বাড়তি কাপড় নিতে হবে একটা। তো বাড়তি কাপড় নিতে গেলে এই যে ভিতরে অংশটুকু এটা সেলাই করার সময় এই যে, আর আমি এই কালার কাপড় দিয়ে একটা পাইপিং দেব। পাইপিং দিতে গেলে উল্টাটা ভিতরের দিকে রাখতে হবে এবং ভালো পাশটা উপরের দিকে রাখতে হবে। আমাদের বক্রমটা সেটা হবে উল্টা পাশে আমাদের লাগাতে হবে এবং ভালো পাশে এটা সেলাই দেব। এই যে আমি 1 ইঞ্চি পরিমাণ এটা রাখলাম, 1 ইঞ্চি রেখে এইটা আগে আমি এই দিকে সেলাই দেব। আপনারা সেলাইটা দেখলে বুঝতে পারবেন এটা অনেক সহজ। এইভাবে আমি এই কাপড় দিয়ে এরকম করে সেলাই করে নিয়েছি পুরোটা। আপনারা চাইলে ওই
গলার কাগজটা যে ছিল সেই কাগজটা অনুযায়ী এরকম একটা বাড়তি কাপড় করে কেটে নেবেন। আমি ঝামেলার মধ্যে আর যাইতে চাই নাই, আমি এরকমই ভাবছিলাম যে এরকম করেই ডিজাইনটা করব আর বাড়তি কোনো কাপড় কাটবো না। তো পুরোটা এরকম সেলাই হয়ে গেলে এবার মাঝখানে যে অংশটুকু আমি রাখছিলাম 1 ইঞ্চি পরিমাণ বকর মাছের নিচে, কিন্তু তো এটা আমি কাটব। মাঝখান দিয়ে কেটে 4 কোণার নিচের সাইডটা যেহেতু সেহেতু আমি এইভাবে একটু কাটলাম এবং এইভাবে একটু কাটলাম, যাতে করে 4 কোণার সাইড আমার অনেক সুন্দর হয়। এবার এই কাপড়টা এভাবে উল্টাতে হবে, একবারে বেশি করে উল্টানো যাবে না, একটু বাড়তি অংশ রাখতে হবে। এই যে এরকম একটু বাড়তি অংশ রেখে এখানে একটা সেলাই দিতে হবে, এই যে পুরোটা সেলাই দিতে হবে। তো হাতের ভিতরে এই আলপিনগুলো লাগছিল, যার জন্য আলপিনটা খুলে দেওয়া হয়েছে। কিছু কিছু আলপিন খোলা হয়েছে আর কিছু কিছু আলপিন ছিল এই ভিতরে, পরে খুলবো। তো এইভাবে পুরোটা সেলাই দিয়ে নিতে হবে। গলা অনুযায়ী কাপড় কাগজ অনুযায়ী কাপড়টা কাটলে এরকম বাঁকাচাকা হতো না, তা আমি ঝামেলা করতে চাই নাই, যার জন্য একটু বাঁকাচাকা হয়েছে। এবার যে এই যে আলপিনগুলো সব খুলে ফেলব, এই পিনগুলো খুলে ফেলে ভিতর দিক দিয়ে আরেকটা সেলাই দেবো মরিয়ে। এই যে এরকম ছিল, সব খুলে আমি এই যে এই সাইডগুলো দিয়ে আরেকটা আমি সেলাই দেবো, এই যে এই যে এদিক দিয়ে। চাইলে আপনারা ভাঁজ করে দিবেন, তো আমার এখানে ভাঁজ করে দিইনি আমি, কেননা ওই সাইডটা আমার লক করা ছিল এই জন্য। তো এটা হওয়ার পরে যে মাঝখানের ফাঁকা অংশটা আছে তার জন্য আমি একটা এরকম লেজ নিয়েছি আর ওই কালার কাপড় নিয়েছি, যেটাকে আমি প্রথমে এভাবে আগে সেলাই দিয়ে নেব একটা সাইড। সেলাই দেওয়ার পর এটাকে উল্টিয়ে নেব, উল্টিয়ে নিয়ে এটা চারদিকে সেলাই দিয়ে নেব। নিয়ে এইটা আমি জামার যে মাঝখানের ফাঁকাটুকু আছে সে ফাঁকাটুকু অংশে আমি লাগিয়ে দেব। এই যে যে জামার ফাঁকা অংশটুকু, এই যে এই অংশটুকু, এই যে এরকম করে লাগিয়ে দিলাম। এখন জামার গলার মাপটা আপনারা বলতে পারবেন কত। একদিকে আমি নিয়েছি 3 ইঞ্চি আর এই সাইডে যে আমি নিয়েছি 6 ইঞ্চি। আমার গলা আগে কাটলে ভুল হবে, আগে বক্রমের উপরে বা কাগজের উপর গলাটা কেটে নিয়ে তারপরে এভাবে লাগাবেন। এই যে হয়ে গেল আমার জামাটা, ভিতরের যে বাড়তি অংশ আছে ওটা সুন্দর করে কেটে ফেলে দেবেন। এই যে জামার গলা। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।